ইনাসিস অনলাইন ইউনিভার্সিটির সবাইকে আমাদের অর্থোপেডিক্স ক্লাসে স্বাগতম। আমাদের রুটিন অর্থোপেডিক্স ক্লাস শনিবার 12টায় আমরা শুরু করি। আজকে সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। অর্থোপেডিক্স ক্লাসে অনেকগুলি টপিকস অলরেডি পড়ে ফেলছি। আজকে মনে হয় আমরা সুপ্রাকর্নিয়াল ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস নিয়ে একটু কথাবার্তা বলবো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস একটা, যেটা যে অর্থোপেডিক্স এর জন্য বহুত রিটেন, ভাইবা, অস্পি, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস। এখন ব্যাপারটা হলো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস কথাটা হলে এইরকম যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার বলে আমরা শেষ করলে একটু কথাটা অন্যরকম হয়ে যায়। কারণ সুপ্রাকন্ডাইলার রিজন বডিতে আরো কিছু কিছু বোনসে আছে। আমরা জানি যে ফিমারে একটা সুপ্রাকন্ডাইলার রিজন আছে লংবোনের মধ্যে। কাজেই আমাদের যখন কথাটা আমরা বলবো, যেটা কমন ফ্র্যাকচার যেটা আমরা আজকে পড়াচ্ছি, এটা পড়াচ্ছি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস, এটা মনে রাখতে হবে। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস শুরুতে যে কথাটা আমরা বলবো, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস ইজ ভেরি কমন ইজ ইন চিলড্রেন। দ্য রিজন লাইজ ইন দ্য বোনি আর্কিটেকচার অফ দ্য সুপ্রাকন্ডাইলার এরিয়া ইন চিলড্রেন। ব্যাপারটা হলো এটা চিলড্রেনদের একটা কমন ফ্র্যাকচার। চিলড্রেনদের যতগুলি কমন ফ্র্যাকচার হয় তার মধ্যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার একটা কমন ফ্র্যাকচার, এবং সবচেয়ে বেশি কমন ফ্র্যাকচার সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস। এবং এটা একটা কারণ আছে বনি আর্কিটেকচার, যে সুপ্রাকন্ডাইলার রিজনে যার কারণে হয়। আমরা একটা শুরুটা এভাবে করি যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস যে কমন ফ্র্যাকচার চিলড্রেনদের, চিলড্রেনদের আর কি কি কমন ফ্র্যাকচার আছে এটা একটু জেনে নেই। কাল সামনে পরীক্ষা বা একটা রিলেশনে যত কথা আসবে আমরা সবকিছু বলবো। যদি চিলড্রেনদের কমন ফ্র্যাকচার মধ্যে এক নম্বর কথা যদি আমরা বলি, সেটা বলবো আমরা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস। সেকেন্ড কথা যদি আমরা বলি, ইপিফিসিয়াল ইনজুরি। আমি জানি চিলড্রেনদের ইপিফিসিস থাকে, ইপিফিসিস ক্লোজ হওয়ার আগ পর্যন্ত যে ওখানে যদি ইনজুরি হয়, যদি ফ্র্যাকচার হয়, সেটাকে আমরা বলি ইপিফিসিয়াল ইনজুরি। তাহলে এটাও চিলড্রেনদের একটা কমন আমরা নাম সেকেন্ড বলবো, ইপিফিসিয়াল ইনজুরি। থার্ড আমরা একটা কথা বলেছিলাম, গিনিস্টিক ফ্র্যাকচার। গিনিস্টিক ফ্র্যাকচার, গিনিস্টিক ফ্র্যাকচার যে আমরা জানি গিনিস্টিক ফ্র্যাকচার যে এটা চিলড্রেনদেরই হয়। গিনিস্টিক ফ্র্যাকচার ডেফিনেশনটা হলো যে এরকম যে ফ্র্যাকচার ইনকমপ্লিট ফ্র্যাকচার অফ চিলড্রেন বোন ওয়্যার পেরিওস্টিয়াম ইজ থিক অ্যান্ড ইলাস্টিক, চিলড্রেন বোনেই হয় গিনিস্টিক ফ্র্যাকচার। আমরা তিনটা কথা অলরেডি বলে ফেলছি। নাম্বার ওয়ান, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস চিলড্রেনদের কমন ফ্র্যাকচারের মধ্যে। সেকেন্ড বলছি আমরা ইপিফেসিয়াল ইনজুরি। থার্ড বললাম আমরা গিনিস্টিক ফ্র্যাকচার। এরপর আরেকটা বলা যায় ফ্র্যাকচার ক্লাভিকাল, আর যেটা চিলড্রেনদের কমন ফ্র্যাকচার। আরো কিছু কিছু ফ্র্যাকচার আছে চিলড্রেনদের, যেমন মন্টাজিয়া ফ্র্যাকচার নামে একটা ফ্র্যাকচার আছে, যেটা ফ্র্যাকচারটা হয় সে আলনা একটা ফ্র্যাকচার হবে। আমি জানি ফোরআর্মের আলনা এবং রেডিয়াস থেকে আলনায় ফ্র্যাকচার হবে, এবং সুপুরের রেডিও আলনার জয়েন্টের একটা ডিসলোকেশন, এটা যদি হয় সেটাকে আমরা বলবো মন্টাজিয়া ফ্র্যাকচার। তাহলে এই যে কথাগুলি বললাম এগুলি চিলড্রেনদের কমন ফ্র্যাকচার। চিলড্রেনদের কমন ফ্র্যাকচারের মধ্যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস, ইপিফিসিয়াল ইনজুরি, গিনিস্টিক ফ্র্যাকচার, ফ্র্যাকচার ক্লাভিকাল, মন্টাজিয়া ফ্র্যাকচার। এই কথাটা কয়টা স্যার শুনতেই চায় এগুলি আমরা বলবো, যে ইসে যে চিলড্রেনদের কমন ফ্র্যাকচার, এরকম ওল্ড এজে কমন ফ্র্যাকচার আমরা বলেছি, আবার বলবো চিলড্রেনদের কমন ফ্র্যাকচার যেন আমরা কেউ ভুলে না যাই, আমরা একজন বলতে পারি। চিলড্রেনদের যে কমন ফ্র্যাকচার সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার যে চিলড্রেনদের হয় কমনলি ইনজুরি হলে পরে কেন হয় সে কথাটা একটু জানতে হবে। বনি আর্কিটেকচার এট দ্য সুপ্রাকন্ডাইলার রিজন ইজ উইক বিকজ বোন ইজ রিমডেলিং, ইট ইজ লেস সিলিন্ড্রিক্যাল, মেটাফাইসিস ইজ জাস্ট ডিস্টাল টু ফোসা, করোনাইট ফোসা এন্ড রেডিয়াল ফোসা, হিয়ার দ্য কর্টেক্স ইজ থিন। এই জন্য ফলন আউটস্ট স্ট্যান্ডে যদি সে ইনজুরি হয় এলবো এক্সটেনশন, তখন দেখা যায় যে অন্য কোথাও ফ্র্যাকচার না হয়ে হিউমারাসের অন্য কোথাও ফ্র্যাকচার হতে পারতো, শ্যাফটে হতে পারতো, ইভেন ফোরআর্মের বোনসে হতে পারতো, কিন্তু ওই সব জায়গায় ফ্র্যাকচার না হয়ে ফ্র্যাকচারটা হচ্ছে কোথায়? ফ্র্যাকচারটা হচ্ছে যে সুপ্রাকন্ডাইলার রিজনে। কেন হচ্ছে? বোন ইজ রিমডেলিং, ইট ইজ লেস সিলিন্ড্রিক্যাল, মেটাফাইসিস ইজ জাস্ট বিলো টু ফোসা, করোনয়েড এন্ড রেডিয়াল ফোসা, ইয়ার কর্টেক্স ইজ থিন। এই কটা কারণে যে এখানে যে বোনিং আর্কিটেকচার সুপ্রাকন্ডাইলার রিজন উইক থাকে, যার কারণে এখানে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারটা কমন হয়। মেকানিজম অফ ইনজুরি, দ্য ফ্র্যাকচার ইজ কজড বাই ফল অন, আমরা একটু আগে বলেছিলাম
foreign outer tent at the hand is stuck the ground, the elbow is forced into hyperextension, resulting in fracture of the humerus above the condyles. আমি একটু আগে কথা বলেছি যে আউটিস্ট স্ট্যান্ডে এলবো যদি হাইপারএক্সটেনশন পজিশনে থাকে, এই অবস্থায় যে ফোর্সটা কাজ করে তাতে যে ফ্র্যাকচারটা হয় অ্যাবোভ দ্য কন্ডাইল মানে সুপারকন্ডাইল লিজনে এই ফ্র্যাকচারটা হয়। তাহলে মেকানিজম অফ ইঞ্জুরি কি? ফরন আউটিস্ট স্ট্যান্ড উইথ এলবো এক্সটেনশন। টাইপস অনেকভাবে টাইপস করা যায়। একটা টাইপস করা হচ্ছে এখানে আমরা বলতেছি সুপারকন্ডাইল ফ্র্যাকচার মে বি এক্সটেনশন অর ফ্লেকশন টাইপ ডিপেন্ডিং আপন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ডিস্টাল ফ্র্যাগমেন্ট। যে ডিস্টাল ফ্র্যাগমেন্টের যে ডিসপ্লেসমেন্ট হলো যে এইটার পজিশন অনুযায়ী এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, এক্সটেনশন টাইপ অ্যান্ড ফ্লেকশন টাইপ। যে সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচারে যে ডিস্টাল ফ্র্যাগমেন্ট, সেই ডিস্টাল ফ্র্যাগমেন্টের পজিশন অনুযায়ী আমরা এই ফ্র্যাকচারটাকে দুই ভাবে ভাগ করতে পারি, এক্সটেনশন টাইপ অ্যান্ড ফ্লেকশন টাইপ। এক্সটেনশন টাইপ ইজ কমনার মানে 95%। মানে আমরা যদি মনে করি বলি যে সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস, এটা ধরবো ম্যাক্সিমামটাই আমাদের এক্সটেনশন টাইপ। এই এক্সটেনশন টাইপ কি হয়, ডিস্টাল ফ্র্যাগমেন্টটা কি হয়, টিল্টেড ব্যাকওয়ার্ডস এক্সটেনশন টাইপ হিসেবে প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের যে ইসে চলে রিলেশনে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা কোথায় চলে যাবে, পোস্টুরালি চলে যাবে, টিল্টেড ব্যাকওয়ার্ডস। ইনফ্লেকশন টাইপ জাস্ট এটা রেয়ার, আমরা বলছি 5% বা কোনো কোনো বইয়ে বলে যে আরো কম, এটা ডিস্টাল ফ্র্যাগমেন্টটা কি হবে, টিল্টেড ফরওয়ার্ডস মানে এন্টেরলি হয়ে যাবে, সামনের দিকে চলে যাবে, প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের রিলেশন নেই। এক্সটেনশন টাইপ অফ দ্য সুপারকন্ডাইল ফ্র্যাকচার ইজ ফার্দার ক্লাসিফাইড ইনটু ফলোয়িং সাব টাইপস। আবার একটা সাব টাইপসে ভাগ করা যায় এক্সটেনশন টাইপকে। সুপারকন্ডাইল ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস যদি আমরা ধরেই নেই, বলি যে ম্যাক্সিমাম টাইম ধরে নিব যে সুপারকন্ডাইল ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস মানে এক্সটেনশন টাইপ, যেহেতু 95% এর উপরেই হলো এক্সটেনশন টাইপ। এক্সটেনশন টাইপটা কি, যে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা টিল্টেড ব্যাকওয়ার্ডস পোস্টেরলি চলে যাবে, আর যদি ডিস্টাল ফ্র্যাগমেন্টটা এন্টেরলি চলে যায় সেটা ফ্লেকশন টাইপ, এটা খুব ভেরি রেয়ার। এখন এক্সটেনশন টাইপকে আবার ভাগ করছে সাব ডিভাইডেড টাইপসে, অনেকভাবে ভাগ করা হয়। একটা ক্লাসিফিকেশন আমরা বলছি সেটা হলো যে এটা গাইডল্যান্ডস টাইপ একটা ক্লাসিফিকেশন করছে, ক্লাসিফিকেশনটা খুব সহজ ক্লাসিফিকেশন, বিশেষ ডিসপ্লেসমেন্ট অনুযায়ী এক্স রে রেখে আমরা এই ক্লাসিফিকেশনটা করি। আমরা সেই ক্লাসিফিকেশনটা কিরকম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 কি, আনডিসপ্লেসড ফ্র্যাকচার। টাইপ 2 হলো পার্শিয়ালি ডিসপ্লেসড ফ্র্যাকচার, মানে কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হবে না, বাট ইসে যেখানে পোস্টেরিয়র কর্টেক্স ইন্ট্যাক্ট থাকবে, ডিসপ্লেসমেন্ট থাকবে বাট কমপ্লিটলি ডিসপ্লেসমেন্ট থাকবে না, পোস্টেরিয়র কর্টেক্সটা ইন্ট্যাক্ট থাকবে, এটা হলো টাইপ 2। বা টাইপ 3 আমরা বুঝে ফেলছি যে আলটিমেটলি কমপ্লিটলি ডিসপ্লেস ফ্র্যাকচার, যেখানে কোনো পোস্টেরিয়র কর্টেক্সের কোনো কন্ট্যাক্ট থাকবে না, নো ইন্ট্যাক্ট পোস্টেরিয়র কর্টেক্স। তাহলে আমরা যদি ক্লাসিফাই করি এক্সটেনশন টাইপকে রেডিওলজিক্যালি, আমরা ক্লাসিফিকেশন ডিসপ্লেসমেন্ট অনুযায়ী আমরা 3 টাইপস ক্লাসিফিকেশন করি। এটা ট্রিটমেন্টের জন্য আমাদের ইম্পর্টেন্ট, আমাদের পেশেন্টের প্রগনোসিসের জন্য ইম্পর্টেন্ট, কেউ ইসে এই টাইপটা, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 আনডিসপ্লেসড ফ্র্যাকচার, টাইপ 2 পার্শিয়ালি ডিসপ্লেসড ফ্র্যাকচার যেখানে পোস্টেরিয়র কর্টেক্সটা স্টিল ইন্ট্যাক্ট থাকবে, আর টাইপ 3 কমপ্লিটলি ডিসপ্লেসড ফ্র্যাকচার যেখানে কোনো পোস্টেরিয়র কর্টেক্সটা কোনো কন্ট্যাক্টে থাকবে না, যেখানে কমপ্লিটলি ডিসপ্লেসড হয়ে যাবে, কোনো ডিস্টাল ফ্র্যাগমেন্টের সাথে প্রক্সিমাল ফ্র্যাগমেন্টে কোনো কন্ট্যাক্ট থাকবে না। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আনডিসপ্লেসড, পার্শিয়ালি ডিসপ্লেসড, কমপ্লিটলি ডিসপ্লেসড। ক্লিনিক্যাল ফিসার্স কি নিয়ে আসবে আমাদের কাছে, ক্লিনিক্যাল ফিসার্স, দ্য চাইল্ড ইজ ব্রট টু দ্য হসপিটাল উইথ হিস্টরি অফ ফল ফলোড বাই, মানে যে কোনো ফ্র্যাকচারে একটা হিস্ট্রি তো ফল থাকবে, ট্রমার হিস্ট্রি তো থাকবে। এরপরে কি থাকবে, পেইন, সোয়েলিং, ডিফর্মিটি, ইনএবিলিটি টু মুভ দ্য এফেক্টেড এলবো, যে এলবোতে ইঞ্জুরি হবে সেই ইঞ্জুরি কি মুভমেন্ট করতে পারবে না। আমরা যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা কথা বলতে গিয়ে আমরা বলি হিস্ট্রি অফ ট্রমা, পেইন, সোয়েলিং, রেস্ট্রিকশন মুভমেন্ট, আনএবল টু ইউজ দ্য পার্ট, ডিফর্মিটি, আমি সবগুলি কথা কিন্তু বলা হচ্ছে যে এখানে ডিফর্মিটি পর্যন্ত আমাদের সব কথা বলতে হবে, মানে একটা হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সোয়েলিং থাকবে, ডিফর্মিটি থাকবে, আর এলবো মুভস যে এফেক্টেড এলবোতে কোনো মুভমেন্ট থাকবে না,
এখন ডিফর্মিটির ক্ষেত্রে একটা কথা আছে এখানে, এটা এখানে বলছে যে এস শেপ ডিফর্মিটি অফ দ্য এলবো ইজ ইউজুয়ালি অবভিয়াস অ্যান্ড দ্য বোনি ল্যান্ডমার্কস আর অ্যাবনর্মাল। এটা ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে এই কথাটি অ্যাড করছে যে এস শেপ ডিফর্মিটি। আমরা কলিজ ফ্র্যাকচার এর মধ্যে আমরা বলেছিলাম ডিনার ফর্ক ডিফর্মিটি, সেটি ছিল কমন একটা ডিফর্মিটি, বাট এই সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচার যে এস শেপ ডিফর্মিটি, এস সুপ্রাকন্ডাইল এর এস মানে এস এর মতো ডিফর্মিটি এলবো জয়েন্টের, এটা অত কমন না ডিনার ফর্ক ডিফর্মিটির মতো, বাট দেখা যেতে পারে ক্লিনিক্যালি এই ডিফর্মিটিটা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। আর একটা যেটা বলছে বনি ল্যান্ডমার্ক যেটা সেটা কি অ্যাবনর্মাল হয়ে যাবে। আর একটা বনি ল্যান্ডমার্ক আমরা পরে আসছি, কি বনি ল্যান্ডমার্ক বলতে আমরা কি বুঝাবো বুঝাচ্ছি। আর এরপরে যেটা আমরা দেখবো বিশেষ ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে, ইট ইজ এসেন্সিয়াল টু ফিল দ্য পালস, রেডিয়াল পালস টা আমরা দেখবো, কারণ সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচার যদি ডিসপ্লেস ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে ব্রাকিলাটার ইঞ্জুরি হয়ে বিশেষ আমাদের রেডিয়াল পালস নাও পেতে পারি। অ্যান্ড চেক দ্য কেপলার রিটার্ন, কেপলার রিটার্নটা দেখবো সে যে হাতের বা বিশে আঙুলের বিশে চেক করতে হবে যে তার কোনো ভাস্কুলার ইঞ্জুরি আছে কিনা। এটা জন্য দ্য রিস্ট অ্যান্ড হ্যান্ড শুড বি এক্সামিন ফর দ্য এভিডেন্স অফ নার্ভ ইঞ্জুরি। তা যে কথা যে এখানে আমরা একটা মেসেজ পেয়ে গেলাম যে নিউরোভাস্কুলার ইঞ্জুরি হতে পারে, ভাস্কুলার ইঞ্জুরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিউরোলজিক্যাল ইঞ্জুরি ইম্পর্টেন্ট, বাট নিউরোলজিক্যাল ইঞ্জুরি ট্রিটমেন্ট যদি আমরা পরে করি বা ওয়েট করি সেক্ষেত্রে হয়তো দেখা যায় যে ওটা রিকভার করে, ভাস্কুলার ইঞ্জুরি হলে সাথে সাথে আমার চিকিৎসা করতে হবে। কাজে সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস এর ক্লিনিক্যাল ফিচার্স বা পেশেন্ট যখন আমার কাছে প্রেজেন্ট করবে সাথে সাথে আমার এগুলি দেখে আমার কি যে রেডিয়াল পালস আমি চেক করবো, ক্যাপুলারি রিটার্নটা আমি দেখবো যে এটা দেখতে হবে, এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশনটা আমরা করব যে এরকম কোনো নিউরোভাস্কুলার কোনো ইঞ্জুরি আছে কিনা এটা আমরা দেখবো। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে হিস্ট্রি অফ ট্রমা, পেইন, সোয়েলিং, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট অফ দ্য এলবো জয়েন্ট অ্যান্ড ডিফর্মিটি অ্যান্ড আনএবল টু ইউজ দ্য পার্ট। এরপরে কি ডিফর্মিটি এর শেপ একটা ডিফর্মিটি পাওয়া যেতেও পারে, বডি ল্যান্ডমার্ক যেটা থাকে নর্মালি বডি ল্যান্ডমার্ক যেভাবে থাকে সেভাবে ওইটা যদি দেখতে চাই আমি ওটা পাবো না আমরা, এটা অ্যাবনর্মালি হবে। আর কি করতে হবে আমার যে ভাস্কুলার স্ট্যাটাস দেখবো আমি, রেডিয়াল পালস দেখবো এবং ক্যাপিলারি রিটার্ন দেখবো এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশন করবো। এখানে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করার ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে এখানে এই একটা ফ্র্যাকচার, যে ফ্র্যাকচারটা আমরা জানি যে হাতে আমাদের তিনটা নার্ভই সাপ্লাই দেয়, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ। এর কাজে এই তিনটা নার্ভই এই ফ্র্যাকচারটা ইঞ্জুরি হতে পারে, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ বেশি হয়, আলনার নার্ভ হতে পারে। কাজে এই তিনটা নার্ভ আমার ইসে এক্সামিন করে দেখতে হবে সেন্সরি মোটর যে আমার ইনভলভমেন্ট আছে কিনা। এরপরে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স এর পরে যেটা আমরা বলছিলাম যে একটা ট্রায়াঙ্গেল সাইন, মানে আমরা নর্মালি একটা কথা মনে রাখতে হবে নর্মালি কি থাকে আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলতে একটা কথা আছে, সেটা কি যখন এলবোকে ফ্লেক্স করি আমরা তখন টিপ যে মিডিয়াল এপিকন্ডাইল এবং ল্যাটারাল এপিকন্ডাইলের টিপ এবং অলিকানন এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলে। আমরা যদি প্রত্যেকের যে সে টিপ অফ দ্য মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল অফ দ্য ল্যাটারাল এপিকন্ডাইল অ্যান্ড টিপ অফ দ্য অলিকানন এটা এলবো ফ্লেক্স করে দেখি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, এটা একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলে। যে যখন এলবোটা এক্সটেন্ড করে তখন কি হয় এই তিনটে পয়েন্ট সেম লাইনে চলে আসে, যদি এলবো যখন ফুল এক্সটেন্ড করি তখন টিপ অফ দা মিডিয়াল ইপিকন্ডাইল এন্ড ল্যাটারাল ইপিকন্ডাইল এন্ড অলিকারনন যেটা সেটা কি কি হবে একটা সেম লাইনে চলে আসবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এই ব্যাপারটা হিসেব যখন সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস হবে তখন দেখা যাবে এই বনি ল্যান্ডমার্কটা একটা অবলিটারেটেড হয়ে যাবে, কিন্তু এগুলি করা সম্ভব হয় না, পেশেন্টের পেইন থাকে এটা দেখা ডিফিকাল্ট। যে আমি যদি পেশেন্টকে বলি যে আমরা ফ্লেক্স করেন এক্সটেনশন করেন এগুলি করা ডিফিকাল্ট করা যায় না, কিন্তু এলবো ইঞ্জুরিতে এগুলি আমরা করে দেখতে পারি একটা করা হয় করা যেতে পারে। ট্রায়াঙ্গেল সাইন্স বা বডি ল্যান্ডমার্কের কথা বলেছিলাম সেটা হলো এইটা। এখন আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে, ডায়াগনোসিস কনফার্ম আমি করবো কি করে, এক্সরে অফ দ্য এলবো জয়েন্ট, অ্যান্ট্রোপোস্টিয়ার অ্যান্ড ল্যাটারাল ভিউ, অ্যান্ট্রোপোস্টিয়ার ভিউ করবো অ্যান্ড ল্যাটারাল ভিউ করে আমি ডায়াগনোসিস কনফার্ম করব। ডায়াগনোসিস কনফার্ম করার পরে আসবে আমার চিকিৎসা, মানে ওখানে আমি যদি টাইপটা করে ফেলি যে টাইপ 1 আছে না টাইপ 2 আছে টাইপ 3 আছে ওইভাবে আমরা চিকিৎসাটা সাধারণত করি।
এখন আনডিসপ্লেসড ফ্র্যাকচার যদি থাকে, ট্রিটমেন্ট আমি সহজ করে দিচ্ছি, অনেক ডিটেইলসে আমি যাচ্ছি না, যেহেতু এমবিবিএস লেভেলে আমি ক্লাস নিচ্ছি। গ্রাজুয়েশনে যারা ক্লাস কে যদি ফলো করে থাকে, যে জিনিসগুলি জানতে হবে আরো কিছু বলা যায়, কিন্তু এমবিবিএস দের জন্য আমি একটু গুরুত্ব বেশি দিচ্ছি। বিধায় আমি অনেক জিনিস কাট সাট করে খুব শর্টে নিয়ে আসছি। আনডিসপ্লেসড ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, একটা ফ্র্যাকচার যদি আনডিসপ্লেসড ফ্র্যাকচার থাকে, তখন সেক্ষেত্রে আমরা কি করব, আনডিসপ্লেসড ফ্র্যাকচার রিকোয়ার ইমোবিলাইজেশন ইমোবিলাইজেশন করব, শুধু অনলি ইমোবিলাইজেশন, অ্যাবোভ এলবো প্লাস্টার স্ল্যাব দিয়ে 90 ডিগ্রি ফ্লেকশনে কতদিন রাখবো, 3 উইকস। তাহলে কথাটা যদি একটু সহজ করে দিই, আরো ইন কেস অফ আনডিসপ্লেসড ফ্র্যাকচার, সুপারকন্ডাইল ফ্র্যাকচার যদি আমি চিকিৎসা বলতে চাই, ইন কেস অফ আনডিসপ্লেসড ফ্র্যাকচার অনলি ইমোবিলাইজেশন বাই অ্যাবোভ এলবো প্লাস্টার বা লং আর্ম প্লাস্টার। একটা টার্ম আছে লং আর্ম প্লাস্টার, আমরা সেদিন বলছিলাম শর্ট আর্ম প্লাস্টার, এখানে বলছি আমরা লং আর্ম প্লাস্টার। প্লাস্টার 90 ডিগ্রি ফ্লেকশন এলবো রাখবো এবং এই প্লাস্টারটা কতদিন রাখবো, 3 উইকস। তাহলে সহজ করে আমরা দেখি যে ইন কেস অফ আনডিসপ্লেস ফ্র্যাকচার অনলি ইমোবিলাইজেশন বাই লং আর্ম প্লাস্টার ফর থ্রি উইকস। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা এলবো 90 ডিগ্রি ফ্লেকশনে রাখবো, আনডিসপ্লেস ফ্র্যাকচারের চিকিৎসাটা এরকম করবো। এখন আমরা একটা আসি যে লং আর্ম প্লাস্টার বলতে আমরা কি বুঝি। লং আর্ম প্লাস্টার, আমরা শর্ট আর্ম প্লাস্টার বলেছিলাম বিলো এলবো, ফোর আর্ম এ 3/4 কভার করবো, এটা হলো আপার লিমিট, লোয়ার লিমিট, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, নাকেল ফ্রি। মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, নাকেল ফ্রি, এটা হলো যেটা লোয়ার লিমিট, এটা হলো শর্ট আর্ম। লং আর্ম কি হবে, অ্যাবোভ এলবো। এখন অ্যাবোভ এলবো একটা ভেগ টার্ম, কেউ আমি মিড আর্ম করবো না কতটুকু করবো, এখানে একটা ব্যাপার। তাহলে স্টার্টিং পয়েন্ট কোনটা হবে লং আর্ম প্লাস্টারে, অ্যাবোভ এলবো, ইসে ডেল্টয়েড মাসেলে ইনসার্শন আছে। আমরা যদি দেখি যে ডেল্টয়েড মাসেলের যে বাল্বটা আছে ওটা যেখানে শেষ হয়েছে, ডেল্টয়েড মাসেলে ইনসার্শন যে ওইটা হলো যে আমার ইসে আপার লিমিট লং আর্ম প্লাস্টারে, আর লোয়ার লিমিট ওই সেম শর্ট আর্মেও যেখানে লং ইসে লং আর্মেও সেই একই জায়গায়, সেটা কোথায়, ইসে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, নাকেল ফ্রি। লং আর্ম প্লাস্টার কোথায় হলো, অ্যাবোভ এলবো, নাকেল ফ্রি। তাহলে এই যে প্লাস্টারটা করলাম, এটা হলো যে লং আর্ম প্লাস্টার। এই লং আর্ম প্লাস্টারটা আমার করতে হবে এলবো 90 ডিগ্রি ফ্লেকশনে ফর 3 উইকস, 3 সপ্তাহ আমরা রাখবো। তাহলে আনডিসপ্লেস ফ্র্যাকচার এর ক্ষেত্রে ইমোবিলাইজেশনের দরকার হয় না, কোনো ফ্র্যাকচার আনডিসপ্লেস থাকলে, সাধারণত ম্যাক্সিমাম ফ্র্যাকচারের ক্ষেত্রে, আনডিসপ্লেস ফ্র্যাকচারের ক্ষেত্রে যে আমাদের রিডাকশনের দরকার হয় না, শুধু ইমোবিলাইজ করলেই হয়ে যাবে, কারণ ওখানে রিডাকশন করাই আছে। আনডিসপ্লেস ফ্র্যাকচার যেহেতু, সেক্ষেত্রে রিডাকশন তো করাই আছে, আমার রিডাকশন করার কোনো দরকারই নেই, আমরা শুধু ইমোবিলাইজ করব। এখন ইমোবিলাইজটা করব কি দিয়ে, লং আর্ম প্লাস্টার এলবো 90 ডিগ্রি, ওর কতদিন ইমোবিলাইজ করে রাখবো, ফর 3 উইকস, 3 সপ্তাহ। এখন ইন কেস অফ ডিসপ্লেস ফ্র্যাকচার, ডিসপ্লেস ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি, আমরা অপারেটিভ ট্রিটমেন্ট করতে পারি। কনজারভেটিভ ট্রিটমেন্টে যেটা আমরা করি সেটা কি করি, ইনিশিয়ালি ক্লোজ রিডাকশন ইজ ট্রাইড আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া, মানে ক্লোজ রিডাকশন করব আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। কিভাবে করি, বাই ট্রাকশন এন্ড কাউন্টার ট্রাকশন মেথডস। ট্রাকশন দিবে সার্জন, অ্যাসিস্ট্যান্ট কাউন্টার ট্রাকশন দিবে। এই ট্রাকশন কাউন্টার ট্রাকশন এটা কি হবে, তাতে মিডিয়াল ল্যাটারাল টেইল ইজ কারেক্টেড ফার্স্ট এন্ড পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্ট নেক্সট। যে আমরা যে বলছিলাম এক্সটেনশন টাইপ মানে কি, ডিস্টাল ফ্র্যাগমেন্টটা ইসে ডিস্টাল ফ্র্যাগমেন্ট কোথায় যায়, পোস্টিরিয়রলি ডিসপ্লেসড হয়, কাজে ব্যাকওয়ার্ডস, কাজে পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্টটা পরে কারেক্ট করতে হবে, এটা সার্জন করবে। আমরা যে ট্রাকশন কাউন্টার ট্রাকশন দিবো, তারপরে কি করবো আমি, মিডিয়াল ল্যাটারাল টিল্ট যেটা সেটা কারেক্ট করবো ফার্স্ট, দেন পোস্টিরিয়র ডিসপ্লেসমেন্ট কারেক্ট করবো। তারপরে কি করবো, দ্য এলবো ইজ ইমোবিলাইজড ইন হাইপারফ্লেকশন অ্যাজ ইন দ্য ইন দিস পজিশন, ট্রাইসেপস অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারনাল স্প্লিট। এখন এইখানে হাইপারফ্লেকশন পজিশনটা কথাটা কেন আসলো, যেহেতু এখানে একটা এটা ডিসপ্লেস ফ্র্যাকচার,
distal fragment কে আমি যে রিডাকশন করছি এইটাকে রিডাকশনটাকে আমরা ধরে রাখার জন্য আমরা কি করব যে হাইপারফ্লেকশন 90 ডিগ্রিতে না করে লঙ্গার প্লাস্টারই আমরা দিব সেটা কি হাইপারফ্লেকশন পজিশন যাতে কি ট্রাইসেপস মাসলটা ইন্টারনাল স্প্লিন্ট হিসেবে কাজ করবে একটা চেক রেডিওগ্রাফ করব এক্সরে করে দেখব আমার ঠিক আছে কিনা আর কি এলবো ইজ ইমোবিলাইজড অ্যাট লিস্ট 3 উইকস তাহলে ব্যাপারটা এইরকমই আমরা কি করছি কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা কি করব পোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া পোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া বাই ট্রাকশন এন্ড কাউন্টার ট্রাকশন মেথড এখানে কি করি আমরা মিডিয়াল এন্ড ল্যাটারাল টিল্ট কারেক্ট করব ফার্স্টলি সেকেন্ডলি আমরা কি করব পোস্টার ডিসপ্লেসমেন্ট কারেক্ট করব এটা রিডাকশন আমার হয়ে গেল দেন ইমোবিলাইজড ওই আনডিসপ্লেসড ফ্র্যাকচার মতই ইমোবিলাইজেশন কি লং আর্ম প্লাস্টার ফর 3 উইকস এখানে যে হাইপারফ্লেকশন পজিশনে আমরা রাখি যে যদি মনে থাকে তাহলে বল বা বললে কিন্তু আপনার জীবনে ট্রিটমেন্ট করতে গেলে হয়তো লাগবে এটা যে আর যদি পরীক্ষার সময় কোনো কারণে আমি ভুলে যাই তাহলে ওই কথাটাই বলতেই হবে ওটা অবশ্যই যে বলতে হবে যে আমি রিডাকশন করে ছেড়ে দিতে হবে না আমার ইমোবিলাইজেশন করব লং আর প্লাস্টার ফর 3 উইকস আর একটা কথা বলছি যদি ডানলপ ট্র্যাকশন আর স্কেলটার ট্র্যাকশন অল্টারনেটিভ মেথডস অফ ট্রিটমেন্ট এই ডিসপ্লেস ফ্র্যাকচারের যে কনজারভেটিভ ট্রিটমেন্ট করি এক্ষেত্রে আমরা যদি হিউজ সোয়েলিং থাকে বা সে যদি সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি আমরা অপারেশন করতে পারি না সেক্ষেত্রে আমরা কি ডানলপ ট্র্যাকশন স্কেলটার ট্র্যাকশন দিয়ে আমরা দুটো ফ্র্যাগমেন্টের কাছাকাছি নিয়ে এসে আমরা কন্টিনিউয়াসলি ট্র্যাকশন দিই তাতে দুটো একদিকে যেমন রিডাকশন হয়ে যায় একদিকে ইমোবিলাইজেশন হয়ে যায় এটা একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট ডিসপ্লেস ফ্র্যাকচার এখন ডিসপ্লেস ফ্র্যাকচার ক্ষেত্রে অপারেশন আছে অপারেশনের ইন্ডিকেশন কি অপারেশন আসলে তো আমরা অপারেশন করব না অপারেশন ইন্ডিকেশন যেটা ফেলিওর অফ ক্লোজ রিডাকশন যদি আমি ক্লোজ রিডাকশন করলাম আমরা যেটা বলতেছিলাম একটু আগে যেটা ডিসপ্লেস ফ্র্যাকচার ক্ষেত্রে আমরা ক্লোজ রিডাকশন করলাম তারপরে আমরা ক্লোজ রিডাকশন করি আমরা ট্রাকশন কাউন্টার ট্রাকশনের মাধ্যমে মিডিয়াল ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এবং পোস্টার ডিসপ্লেসমেন্ট সবই আমরা কারেক্ট করলাম এক্সে করে দেখলাম আমরা আমাদের রিডাকশনটা ফেল করলো তাহলে রিডাকশন যদি ফেল করি তার কি বারবার তার তখন আমার অপারেশন করতে হবে আর একটা ইন্ডিকেশন বলছি কম্পাউন্ড ফ্র্যাকচার আর একটা ইন্ডিকেশন কমপ্লিকেটেড ফ্র্যাকচার কমিউনিটেড ফ্র্যাকচার একটা ইন্ডিকেশন অ্যাসোসিয়েট নিউরোভাস্কুলার যে ইঞ্জুরি যদি হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে যে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন করতে হবে মানে ওপেন করতে হবে যে অপারেটিভ ট্রিটমেন্ট যেটা করি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট ছাড়া যে অলরেডি নিশে ডিসপ্লেস ফ্র্যাকচার কিন্তু সেক্ষেত্রে ইন্ডিকেশনটা কি ফেলিওর অফ ক্লোজ রিডাকশন কম্পাউন্ড ফ্র্যাকচার অর ওপেন ফ্র্যাকচার কমপ্লিকেটেড ফ্র্যাকচার কমিউনিটেড ফ্র্যাকচার অ্যাসোসিয়েট নিউরোভাস্কুলার ইঞ্জুরি এইগুলি থাকলে পরে আমরা যে অপারেশন করি মেথডস কি অপারেশনের মেথডস আছে যে ক্লোজ রিড অপারেশনের মেথড যে ক্লোজ রিডাকশন করেও আমরা কেওয়ার দিতে পারি ফিক্সেশন করতে পারি অথবা ওপেন রিডাকশন করেও আমরা কেওয়ার ফিক্সেশন করতে পারি কেওয়ারটা দেওয়া হয় কিভাবে যে দেওয়া হয় আমরা ফোকজন ফ্র্যাগমেন্ট থেকে পারকিউটিনিয়াস ক্লোজ রিডাকশন করে আমরা যদি দিই পারকিউটিনিয়াস ক্রস কেওয়ার যে দিয়ে দুইটা ফ্র্যাগমেন্টকে আমরা ধরে রাখি ক্রস কেওয়ার আমি একটা ছবি দেখাবো এই ছবিগুলো ডিলিট হয়ে গেছে এসে আমি শর্ট করতে গিয়ে পারকিউটিনিয়াস ক্রস কেওয়ার দুইটা ক্রস কেওয়ার দুইটা কেওয়ার দেওয়া হয় দুই সাইড থেকে দুইটা কেওয়ার দেওয়া হয় যাতে দুইটা ফ্র্যাগমেন্টকে ধরে রাখা সহজ হয় ক্রস কেওয়ার দিয়ে আমরা ক্লোজ রিডাকশন করে দিতে পারি আমরা ওপেন রিডাকশন দিতে একটা অপারেশন আমার এই অপারেশনটা আমরা করতে পারি যে দুই সাইড থেকে দুইটা ক্রস কেওয়ার দিলে পরে একটা দুইটা ফ্র্যাগমেন্টকে আমার ধরে রাখা হবে এটা একটা এই যে অপারেটিভ মেথড এইটাই এরপরে আসে কমপ্লিকেশনস ভেরি ইম্পর্টেন্ট আর্লি কমপ্লিকেশনস আছে একটা লেট কমপ্লিকেশনস আছে আর্লি কমপ্লিকেশনস এর মধ্যে কি হতে পারে আমরা একটু আগে বলছিলাম যে নিউরোভাস্কুলার ইঞ্জুরি ভাস্কুলার ইঞ্জুরিটা ইম্পর্টেন্ট এই সুপারকন্ডাইল ফ্র্যাকচার হেমোরাজিস এর ক্ষেত্রে দ্য গ্রেট ডেঞ্জার অফ সুপারকন্ডাইল ফ্র্যাকচার ইজ ইঞ্জুরি টু ব্র্যাকিয়াল আর্টারি আমরা বলছিলাম ব্র্যাকিয়াল আর্টারি ইঞ্জুরি হতে পারে ডিসপ্লেস ফ্র্যাকচারই হবে আনডিসপ্লেস ফ্র্যাকচার হওয়ার কোনো সম্ভাবনা নেই মোর কমনলি দ্য ইঞ্জুরি ইজ কমপ্লিকেটেড বাই দ্য বাই ফোর আর্ম ইডিমা অ্যান্ড মাউন্টিং কম্পার্টমেন্ট সিন্ড্রোম which leads to necrosis of the muscle nerves without causing peripheral gangrene যে মাসল এবং নার্ভ কি করবে যেটা কি যেগুলো কি করবে নেক্রোসিস হয়ে যাবে পেরিফেরাল গ্যাংগ্রিন হবে না যে
এটা হতে পারে যে কমনলি যদি সে এটা কমপ্লিকেশন হয় যদি আমি ইনিশিয়ালি চিকিৎসাটা না করি, সেক্ষেত্রে গ্যাংলিন হতে পারে। ফলোয়িং আর্টারিয়াল ইঞ্জুরি, যদি যখন আর্টারিয়াল ইঞ্জুরি হয় অথবা কম্পার্টমেন্ট সিন্ড্রোম যদি ডেভেলপ করে পেশেন্টে ওখান থেকে, এবং কম্পার্টমেন্ট সিন্ড্রোম আমি যদি চিকিৎসা না করি এবং আর্টারিয়াল ইঞ্জুরি হয়ে যদি কম্পার্টমেন্ট সিন্ড্রোম হওয়ার পরে যদি চিকিৎসাটা না করি, তখন কি কি হতে পারে? এই ইসকেমিক কন্ট্রাকশন ডেভেলপ করতে পারে মাসলে, এটার নাম ভক্সম্যান ইসকেমিক কন্ট্রাকশন অর ভিআইসি। আমরা বলেছিলাম যে ফ্র্যাকচারের লেট কমপ্লিকেশন ফ্র্যাকচার পড়াতে গিয়ে যে ভক্সম্যান ইসকেমিক কন্ট্রাকশন ইজ এ সিকুয়েলি অফ কম্পার্টমেন্ট সিন্ড্রোম। কম্পার্টমেন্ট সিন্ড্রোম যদি আমরা চিকিৎসা না করি ঠিক মতো, তখন আমাদের কি হবে যে ভক্সম্যান ইসকেমিক কন্ট্রাকশন ডেভেলপ করবে, যে মাসল নার্ভ পুরো সে ও যেমন গ্যাংগ্রিন কি হবে যে সে নেক্রোস্ট হয়ে যাবে। তাহলে এটাকে ভিআইসি আর ভক্সম্যান ইসকেমিক কন্ট্রাকশন এটা আমাদের জানতে হবে। এটা বিশে লেট কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার, এটা কারণটি হলো কম্পার্টমেন্ট সিন্ড্রোমকে যদি চিকিৎসা না করা হয় সে কম্পার্টমেন্ট সিন্ড্রোম হওয়ার চান্সটা খুব বেশি থাকে ফোরআর্মে এবং লেগে। যে কম্পার্টমেন্ট সিন্ড্রোমে যেটা ঘটে, যদি কোনো কারণে যদি কম্পার্টমেন্ট প্রেশারটা বেড়ে যায় তখন ডিস্টার্স পোর্শনে সার্কুলেশন কমে যায়, এটা টাইট প্লাস্টার থেকে হতে পারে, কোনো আর্টারিয়াল ইঞ্জুরির কারণে হতে পারে, বা যদি কোনো ফ্লুইড বা সে ব্লাড অ্যাকুমুলেশন হয় কম্পার্টমেন্টে সেক্ষেত্রেও হতে পারে। তাহলে কম্পার্টমেন্ট সিন্ড্রোম যদি ডেভেলপ করে, যে ইসকিমিয়া ডেভেলপ করে আমরা বলছি ইনিশিয়ালি, ইসকিমিয়ার ফিচারটা কি আমরা জানি সবাই, আর একটু মনে করার চেষ্টা করি। পেশেন্ট তো আমাদের কাছে এরকম সে বলবে না ম্যাডাম বা স্যার আমার কম্পার্টমেন্ট সিন্ড্রোম হয়েছে, আমাদের পেশেন্ট বলবে কমপ্লেন। তাহলে সেই কমপ্লেন মানে ইসকিমিয়ার যে ফিচার যেটা সেটাই ইনিশিয়ালি নিয়ে আসবে পেশেন্ট। আমি হয়তো একটা টাইট প্লাস্টার করে দিলাম অথবা সুপ্রাকোর্নিয়াল ফ্র্যাকচারে ভাস্কুলার ইঞ্জুরি ছিল ওইখান থেকে ডেভেলপ করতে পারে। তখন যদি আমি এখন যেহেতু ফোরআর্মের কথা আমি বলছি, ওখানে কি হবে ইসকিমিয়া ডেভেলপ করার পরে পেশেন্টের কি হবে ইসকিমিয়ার ফিচারসটাকে, 5P আমরা মনে রাখি, এইন, প্যারাস্থিসিয়া, প্যালর, প্যারালাইসিস, পালস টেসনেস। এখন একটা পেশেন্টে এই পাঁচটা জিনিস নাও থাকতে পারে, বাট এই পাঁচটা জিনিস থাকার সম্ভাবনা থাকে যদি ইসকিমিয়া হয়। যদি ইসকিমিয়া হলে পরে পেইন, প্যারাস্থেসিয়া, প্যালোর, প্যারালাইসিস, পালসলেসনেস, এই কমপ্লেইন গুলি যদি আসে টাইট প্লাস্টারে পরে অথবা কোনো ফোরআর্মে ফ্র্যাকচার অথবা সুপ্রাকোর্নিয়াল ফ্র্যাকচার অফ দি হিউমেরাস নিয়ে আসে, অথবা যদি এলবো ডিসলোকেশন এইসব ক্ষেত্রে অথবা এই সব ক্ষেত্রে আমরা টাইট প্লাস্টার করি, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যদি পেশেন্ট এই কথাগুলি বলে আমাদের মনে করতে হবে যে কম্পার্টমেন্ট সিন্ড্রোম হতে পারে। কাজে ইনিশিয়ালি আমার কম্পার্টমেন্ট সিন্ড্রোমের চিকিৎসার দিকে যেতে হবে। কম্পার্টমেন্ট সিন্ড্রোম যদি ডেভেলপ করেই যায় ইনিশিয়ালি আমরা যেটা করি এই ক্ষেত্রে একটু ট্রিটমেন্টটা, ট্রিটমেন্ট শুরুতেই আমরা যে জিনিসটা করবো যে পেশেন্টের যে ফ্লেক্স পজিশনে যদি থাকে ওইটাকে ইনিশিয়ালি পেশেন্ট ফুললি এক্সটেন্ড করে দেবো, এক্সটেনশন নিয়ে আসবো সার্কুলেশন ঠিক রাখার জন্য। অল গজ, ব্যান্ডেজ, প্লাস্টার যা কিছু আছে এগুলি আমি রিমুভ করে দেখবো যে পালস আসছে কিনা, স্কিন মানে সে কালার কিরকম আছে, সে পামের কালার, ক্যাপিলারি রিটার্ন এগুলি আমরা দেখবো। যদি দেখি যে পালস ফিরে আসছে, পেশেন্ট ফিরে আসছে, এর মধ্যে আমরা মনে করবো ভালো আছে, তাহলে আমাদেরকে কি করতে হয় ওয়েট করে দেখতে হবে। যদি না আসে তাহলে আমাদের সার্জারির দিকেও যেতে হতে পারে, যে কম্পার্টমেন্ট ফেসিওটমি আমরা করি, যে ফেসিওটমি করে আমরা কম্পার্টমেন্ট সেটা রিলিজ করে দেই, তাহলে পেশেন্ট সে কম্পার্টমেন্ট সিন্ড্রোম থেকে পেশেন্ট ভালো হয়ে যাবে। পেশেন্ট আমরা যেটা বলছিলাম আর্লি কমপ্লিকেশনের মধ্যে আমার কি হতে পারে একটু সহজ করে দিচ্ছি, আরো ছোট করে দিচ্ছি, ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি। ওখান থেকে আরো দিয়ে তোমরা লেখো যে ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি হয়ে কি হতে পারে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম হতে পারে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম হতে পারে, কিন্তু ভক্সম্যান ইসকেমিক কন্ট্রাকশন যেটা বললাম এটা কিন্তু আর্লি কমপ্লিকেশন না। যেহেতু কম্পার্টমেন্ট সিন্ড্রোম আমরা কথাটা বলছি, ওখান থেকে আমার ভক্সম্যান ইসকেমিক কন্ট্রাকশনের কথা বলতেই হবে, এই জন্য আমি আমি এখানে বলছি, কিন্তু আর্লি কমপ্লিকেশনের মধ্যে এটা না। আর্লি কমপ্লিকেশন যেটা কি ভাস্কুলার ইঞ্জুরি মানে ব্যাকেল আর্টারি ইঞ্জুরি হতে পারে, ওখান থেকে কম্পার্টমেন্ট সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। তাহলে কম্পার্টমেন্ট সিন্ড্রোম ডেভেলপ করলে পেশেন্ট কি বলবে আমাদের, যে ইসকেমিয়া হবে, যে ইসকেমিয়া হয়ে পেশেন্টের পি যে ইসকেমিয়ার ফিচার যেটা আমরা জানি পেইন, প্যারাস্থিসিয়া, প্যালর, প্যারালাইসিস, পালসলেসনেস, পেইন, প্যালর, প্যারাস্থিসিয়া, প্যারালাইসিস, পালসলেসনেস, যে এই পাঁচটা জিনিস আমার ইসকেমিয়ার ফিচার, যে
মনে রাখি, ফ্যাট পি আমার মনে রাখার সুবিধার্থে, এটা বলার সুবিধার্থে না, বলার সুবিধা বলা বলার সুবিধার্থে কোনো সুবিধা আমি নিব না। বলার ক্ষেত্রে আমি সবগুলি বলতে হবে, ক্লিনিক্যাল ফিচার্স, ইসকিমিয়া ক্লিনিক্যাল ফিচার্স কি, পেইন, প্যালর, প্যারাস্থেসিয়া, পাসলেসনেস, প্যারালাইসিস, এইটা পাঁচটা জিনিস থাকতে পারে, হতে পারে। আর্লি কমপ্লিকেশন আমি আবার বলছি, ভাস্কুলার ইঞ্জুরি বলি, আমরা বলবো ব্র্যাকেলারি ইঞ্জুরি, ওখান থেকে কম্পার্টমেন্ট সিন্ড্রোম। এখানেই আমি শেষ করে দিতে পারি, যে এখন আমার জানার জন্য বাকি কথাগুলি আমার মনে রাখতে হবে। ভাস্কুলার ইঞ্জুরি আর্লি কমপ্লিকেশনের মধ্যে মানে কি, ব্র্যাকেলারি ইঞ্জুরি, আর এরপরে কি হবে, এটার সিকুয়েলি কি হতে পারে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম হতে পারে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম হতে হবে। তারপরে বাকি যেটা বলা হলো, কম্পার্টমেন্ট সিন্ড্রোম চিকিৎসা না করলে কি হবে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম হলে পেশেন্ট কি করবে, কি কি বলবে, এসে আমি কি করবো, সেটা আমার মনে রাখার জন্য আমি মনে রাখবো। এরপর কি বলছিলাম, আমরা একটা কথা বলেছিলাম যে ফ্র্যাকচারটা যদি হয় না, আর্লি কমপ্লিকেশনের মধ্যে এক নম্বরে বলছিলাম ভাস্কুলার ইঞ্জুরি, দুই নম্বরে নার্ভ ইঞ্জুরি। এই ফ্র্যাকচারটা এমন একটা ফ্র্যাকচার যেখানে তিনটা নার্ভ ইঞ্জুরি হতে পারে, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, তিনটা নার্ভ ইঞ্জুরি হতে পারে। সাধারণত আলনার নার্ভ ইঞ্জুরি আমরা সার্জনরাই করি, যে অনেক সময় যে আমরা যে পার্কিনিয়াস ক্রস কেয়ার দিতে গিয়ে যদি আমরা আলনার বসে অনেক সময় আলনার নার্ভ ইঞ্জুরি করে ফেলতে পারে। মিডিয়ান নার্ভ আর রেডিয়াল নার্ভ ইঞ্জুরি কারণে হতে পারে, এসে আলনার নার্ভ রেয়ারলি ইঞ্জুরি হয়, যে ইঞ্জুরির কারণে, সুপারকিলার ফ্র্যাকচারের কারণে, কিন্তু যখন চিকিৎসা করতে গিয়ে অনেক সময় আমরা আলনার নার্ভ ইঞ্জুরি হতে পারে। এই একটা ফ্র্যাকচার, যে ফ্র্যাকচারের থ্রি নার্ভ স্যান্ডের, সে তিনটা নার্ভ ইঞ্জুরি হতে পারে, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ এন্ড আলনার নার্ভ ইঞ্জুরি। তাহলে আমাদের আর্লি কমপ্লিকেশন গেল ভাস্কুলার ইঞ্জুরি, নার্ভ ইঞ্জুরি, ভাস্কুলার ইঞ্জুরি, ব্র্যাকেলারি ইঞ্জুরি, কম্পার্টমেন্ট সিন্ড্রোম, আর নার্ভ ইঞ্জুরি, মিডিয়াল নার্ভ ইঞ্জুরি, রেডিয়াল নার্ভ ইঞ্জুরি, আলনার নার্ভ ইঞ্জুরি। লেট কমপ্লিকেশনের মধ্যে কি হতে পারে, খুব বেশি কথা না, কম কথা, কিন্তু ভালো করে মনে রাখতে হবে। লেট কমপ্লিকেশনে মেল ইউনিয়ন একটা কমন কমপ্লিকেশন, কমন কমপ্লিকেশন আমরা দেখছি, বললাম যেটা ডিসপ্লেস ফ্র্যাকচারের ক্ষেত্রে যদি আমি রিডাকশন ঠিক মতো না করতে পারি সেক্ষেত্রে কি হবে, এবং ডিউটামে না করতে পারি সেক্ষেত্রে পেশেন্টের রিডাকশন ঠিক মতো না করলে মেল ইউনিয়ন হবে, ইউনিয়ন হবে, বাট মেল ইউনিয়ন হলো, মেল ইউনিয়ন হলে দুইটা জিনিস ঘটতে পারে, কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, কিউবিটাস ভালগাস ডিফর্মিটি। টার্মগুলি একটু নতুন মনে হচ্ছে অনেকের কাছে, যারা পড়াশোনা করছে বা সাবজেক্ট ক্লাস টাস করে ফেলছো তাদের কাছে আমার মনে হয় কঠিন না, আর যারা করনি তাদের কাছে মনে হয় বা সে হয়তো অনেকে ভুলে গেছো অন্য সাবজেক্ট পড়তে গিয়ে, যে মেডিসিন, সার্জারি, গাইনির চাপে হয়তো অর্থোপেডিক্স আমরা একটু দূরে সরাই রাখছি, যারা তাদের কাছে এটা নতুন মনে হচ্ছে। মেল ইউনিয়ন, মেল ইউনিয়ন থেকে কি হতে পারে, মেল ইউনিয়ন একটা লেট কমপ্লিকেশন, কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, কিউবিটাস ভালগাস ডিফর্মিটি। ইন কেস অফ সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার, এটা আগে মনে রাখো, কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি কমন, বাট কিউবিটাস ভালগাস ডিফর্মিটি আনকমন, বাট এটা হতে পারে, কিউবিটাস ভালগাস ডিফর্মিটিও হতে পারে, ভ্যারাস ভালগাস ডিফর্মিটি হতে পারে কিউবিটাস। হোয়াট ইজ ভ্যারাস ডিফর্মিটি, ভ্যারাস ডিফর্মিটি আমার জানতে হবে, একটা জয়েন্টকে দিয়েই আমরা ভ্যারাস ভালগাস, একটা জয়েন্টের ডিস্টাল পোর্শনটা যদি টুয়ার্ডস দ্য মিডলাইন চলে আসে, জয়েন্টের ডিস্টাল পোর্শনটা যদি টুয়ার্ডস দ্য মিডলাইন চলে আসে তখন সেটাকে বলবো আমরা ভ্যারাস ডিফর্মিটি, আর জয়েন্টের ডিস্টাল পোর্শনটা যদি অ্যাওয়ে ফ্রম দ্য মিডলাইন যায় তখন আমরা বলবো ভালগাস ডিফর্মিটি। ক্লিয়ার? জয়েন্ট দিয়ে একটা জয়েন্টের ভ্যারাস ভালগাস আমরা বিচার করবো না, জয়েন্টের ডিস্টাল পোর্শনটা কোথায় আছে ওইটা দিয়ে জয়েন্টকে আমরা ভ্যারাস অথবা ভালগাস বলবো। যে জয়েন্টের ডিস্টাল পোর্শনটা যদি টুয়ার্ডস দ্য মিডলাইন হয় তাহলে কি হবে, ভ্যারাস, সাধারণত কমনলি যে নামগুলি আমরা জানি, তিনটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, স্যাররা এটা জিজ্ঞেস করে, যে বার আমার নিজের জন্য এখানে চলে আসছে অলরেডি, এলবো জয়েন্টে যদি কিছু হয় তাহলে আমরা বলবো কিউবিটাস, এলবো জয়েন্টের ক্ষেত্রে আমরা ভ্যারাস ভালগাস কি বলি, বলি আমরা কিউবিটাস ভ্যারাস, কিউবিটাস ভালগাস, নি জয়েন্টের ক্ষেত্রে বলি আমরা জেনো ভ্যারাম, জেনো ভালগাম ডিফর্মিটি, হিপ জয়েন্টের ক্ষেত্রে বলি আমরা কক্সা ভ্যারা, কক্সা ভালগা, তিনটা জয়েন্টের ক্ষেত্রে আমাদের এই ভ্যারাস ভালগাসটা মনে রাখতেই হবে এমবিবিএস লেভেলে। সেটা হলো যে এলবো জয়েন্টের ক্ষেত্রে আমরা কিউবিটাস ভ্যারাস ভালগাস, নি জয়েন্টের ক্ষেত্রে কিউবিটাস
সরি ডিজয়েন্টের ক্ষেত্রে আমাদের জেনু ভেরাম ভালগাস ডিফর্মিটি, আর যদি হিপ জয়েন্টের ক্ষেত্রে কক্সা ভেরা কক্সা ভালগা। আমি আবার বলতেছি, যেহেতু আমরা এলবো জয়েন্ট বলছি এই জন্য কিউবিটাস দেখো এখন চলে আসছে, যে ভেরাস ভালগাস ডিফর্মিটি আমরা জানলাম, এখন ভেরাস ভেরাস ভালগাস যদি এক একটা জয়েন্টের ক্ষেত্রে এক এক নাম, ইন কেস অফ এলবো জয়েন্ট কিউবিটাস, ইন কেস অফ নি জয়েন্ট জেনু, ইন কেস অফ হিপ জয়েন্ট কক্সা কক্সা। তাহলে জেনু ভেরাম ভালগাম বললে আমরা বুঝবো যে এটা নি জয়েন্ট ডিফর্মিটি, কিউবিটাস ভেরাস ভালগাস ডিফর্মিটি বললে আমরা বুঝবো এটা এলবো জয়েন্ট ডিফর্মিটি, কক্সা ভেরা কক্সা ভালগা বললে আমরা বুঝবো এটা যে ডিফর্মিটিটা হিপ জয়েন্ট ডিফর্মিটি। এটুকু আমার মনে রাখতে হবে। এরপরে একটা কমপ্লিকেশন যেটা হবে, আমরা যেহেতু 3 উইকস আমরা প্লাস্টার করে রাখি ইউনিয়নের জন্য রাখতে হবে, এরপরে পেশেন্ট আসতে পারে তোমার কাছে ইউনিয়ন হয়ে গেল একবারে পুরোপুরি, এলবো স্টিফনেস হতে পারে, আর কি মায়োসাইটিস অসিপিকাস নিয়ে আসতে পারে। সে এটা আমরা বলছিলাম ফ্র্যাকচার কমপ্লিকেশনের মধ্যে মায়োসাইটিস অসিপিকাস, মাসেলটা ক্যালসিফাইড হয়ে যায়, এখানে মাসেল ক্যালসিফিকেশন হয়ে যায়, এটা নিয়েও আসতে পারে। সেক্ষেত্রে আমরা যে কমপ্লিকেশন গুলি আবার একটু মনে করার চেষ্টা করি, আর্লি কমপ্লিকেশন লেট কমপ্লিকেশন। আর্লির মধ্যে ভাস্কুলার ইঞ্জুরি, ব্র্যাকেলাটার ইঞ্জুরি, ওখান থেকে কম্পার্টমেন্ট সিন্ড্রোম হতে পারে। তারপরে আমরা অনেক কথা যেটা বলছি যে কম্পার্টমেন্ট সিন্ড্রোমের সিকুরি হলো বক্সম্যান ইসকেমিক কনট্যাকচার ভিআইসি, কম্পার্টমেন্ট সিন্ড্রোম হলে পরে পেশেন্টের প্রেজেন্টেশন মানে ইসকিমিয়া ডেভেলপ করে, যেহেতু পেশেন্টের পি দিয়ে আমরা মনে রাখি ইসকিমিয়ার পিছনে পেইন, প্যালর, প্যারাস্থিসিয়া, পালসলেসনেস, প্যারালাইসিস, প্যারালাইসিস, তাহলে এই 5P এটা আসতে পারে, তাহলে এগুলি আমার মনে রাখতে হবে। তাহলে আমরা যেটা আর্লি কমপ্লিকেশনের মধ্যে ভাস্কুলার ইঞ্জুরি, ব্র্যাকিয়ালাটারাল ইঞ্জুরি, তারপরে কি হতে পারে কম্পার্টমেন্ট সিন্ড্রোম, নার্ভ ইঞ্জুরি, বিডিয়াল নার্ভ ইঞ্জুরি, রেডিয়াল নার্ভ ইঞ্জুরি, আলনার নার্ভ ইঞ্জুরি, থ্রি নার্ভ আর্লি কমপ্লিকেশন গেল, ভাস্কুলার ইঞ্জুরি আর নার্ভ ইঞ্জুরি। লেট কমপ্লিকেশনের মধ্যে আমরা বললাম মেল ইউনিয়ন, কিউবিটাস ভেরাস ডিফর্মিটি, কিউবিটাস ভালগাস ডিফর্মিটি, আর আরেকটা বলছি আমরা এলবো স্টিফনেস অ্যান্ড মায়োসাইটিস অসিপিকাস, এগুলি লেট কমপ্লিকেশন আমাদের গেল। এখন মেল ইউনিয়নের মধ্যে আমরা যেটা বলছিলাম কিউবিটাস ভেরাস ডিফর্মিটি অ্যান্ড ভালগাস ডিফর্মিটি। ভেরাস ডিফর্মিটি আমরা মানে কি, যে বলছিলাম জয়েন্টের ডিস্টাল পোর্শনটা যদি ওয়ার্ডস দ্য মিড লাইন থেকে, তাহলে সেটাকে আমরা বলবো ভেরাস ডিফর্মিটি। জয়েন্টের ডিস্টাল পোর্শনটা যদি অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, তখন আমরা কি বলবো ভালগাস ডিফর্মিটি। তাহলে ইন কেস অফ এলবো জয়েন্ট আমরা বলবো কিউবিটাস, যদি ভেরাস ভালগাস হয় ইন কেস অফ নি জয়েন্ট জেনু ভেরাম জেনু ভালগাম, ইন কেস অফ হিপ জয়েন্ট ভেরাস ভালগাস কক্সা ভেরা কক্সা ভালগা। এখন আমরা যেহেতু পড়াচ্ছি আমরা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হেমোরাস, এর কমপ্লিকেশন বলতেছি, এখানে কিউবিটাস ভেরাস ডিফর্মিটি বেশি হয় কমনলি। এটার আরেকটা যদি আমরা হাতকে সোজা করতে বলি পেশেন্টকে, যদি দেখতে চাই দেখা যাবে এটার আরেকটা নাম হলো গান স্ট্রোক ডিফর্মিটি, হাতটা হাতের পজিশনটা বন্দুকের নলের মতো এরকম, গান স্ট্রোক ডিফর্মিটি, গান স্ট্রোক ডিফর্মিটি। তোমরা বইয়ের ছবিতে দেখবো যে গান স্ট্রোক ডিফর্মিটি, আমি ছবিগুলি দুঃখিত যে আমি ছবিগুলি ছিল, আমি শর্ট করতে গিয়ে ছবিগুলি ইয়ে হয়েছে, কোন এক সময় আমি তোমাদের দেখাবো যখন অস্পির এক্সেগুলি দেখাবো তখন এই ছবিগুলি দেখানো হবে। কিউবিটাস ভেরাস ডিফর্মিটির আরেকটা নাম হলো গান স্ট্রোক ডিফর্মিটি। আরেকটা বলছি আমরা কিউবিটাস ভালগাস ডিফর্মিটি, এটাও হতে পারে এখানে। তাহলে ভেরাস ডিফর্মিটি যেটা হয় সেক্ষেত্রে এখন ভেরাস, যেহেতু আমরা বলে ফেলছি আমার একটা আলোচনা করতেই হবে, জেনে রাখো লেট কমপ্লিকেশনের মধ্যে কিউবিটাস ভেরাস ডিফর্মিটি। কিউবিটাস ভেরাস ডিফর্মিটি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় গান স্ট্রোক ডিফর্মিটি বলি, আর একটা কথা এটা একটা কসমেটিক ডিফর্মিটি, কোনো ফাংশনাল পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট হয় না, কোনো ভাস্কুলার কোনো ইনভলভমেন্ট হয় না, পেশেন্টের ফাংশনাল কোনো কিছু হয় না, এটা একটা অনলি কসমেটিক ডিফর্মিটি। কসমেটিক পারপাসে যদি পেশেন্ট আসে আমাদের কাছে যে অপারেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা পেশেন্টের আমরা অস্টিওটমি আমরা করবো, স্কেলেটাল ম্যাচুরিটি পরেই আমরা কারেক্টিভ অস্টিওটমি করবো, কারেক্টিভ অস্টিওটমি করে আমরা পেশেন্টের হাতে যে যে ডিস্টাল পোর্শনটা টুয়ার্ডস দ্য মিডলাইন ছিল ভেরাস ছিল এটাকে আমরা নিউট্রাল করে দেবো আমরা থাকা উচিত। ভালগাস ডিফর্মিটির ক্ষেত্রে একটু কথা বলতে হবে, ভালগাস ডিফর্মিটিটা কি, ভালগাস ডিফর্মিটি হলো যে এটাও হতে পারে সুপারকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হেমোরাসের কমপ্লিকেশন, বাট পার্সেন্টেজ কিউবিটাস ভেরাস
অনেক কম, কিন্তু কিউবুলাস ভালভাস ডিফর্মিটির কমন কজ যেটা সেটা হলো যে ফ্র্যাকচার ল্যাটারাল কন্ডাইল অফ দ্য হিউমারাস। হিউমারাস এর ল্যাটারাল কন্ডাইলের ফ্র্যাকচার যদি হয়, সেটা যদি ঠিক মতো ইউনিয়ন মেল ইউনিয়ন হয় ক্ষেত্রে, ওই ক্ষেত্রে যেটা ডেভেলপ করে সেটা কি কিউবুলাস ভালগাস ডিফর্মিটি, জয়েন্ট ডিস্টর্পশনটা অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন যায় সেটা কিউবুলাস ভালগাস ডিফর্মিটি। এইটা কিন্তু একটা যে কসমেটিক ডিফর্মিটির মতো এরকম না, ডিফর্মিটি না, এখানে পেশেন্টের আর সে লেট কেসে অনেকদিন থাকার পর কিউবুলাস ভালগাস ডিফর্মিটি। আর টার্ডি আলনার পালসি ডেভেলপ করে, আলনার পালসি আমরা জানি আলনার উপর আলনার একটা প্রেশার পড়ে, কন্টিনিউয়াস প্রেশার পড়ে আলনার পালসি ডেভেলপ করে, কাজেই এটা একটা প্রবলেম কিউবুলাস ভালগাস ডিফর্মিটি। এক্ষেত্রে আমার ট্রিটমেন্ট করতেই হবে, ট্রিটমেন্ট কে আমরা ট্রিটমেন্ট এক্ষেত্রে ট্রিটমেন্ট যেটা করি অ্যান্টিয়ার ট্রান্সপোজিশন অফ দ্য আলনার, অ্যান্টিয়ার ট্রান্সপোজিশন অফ দ্য আলনার টার্ডি আলনার পালসি বলে করে, অ্যান্ড কারেক্টিভ অস্টিওটমি, কারেক্টিভ অস্টিওটমি করি। এটার কিউবুলাস ভালগাস ডিফর্মিটি কজ বললাম আমরা দুইটা কজ, একটা হলো যে ফ্র্যাকচার ল্যাটারাল কন্ডাইল অফ দ্য হিউমারাস, আর একটা হলো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস। এই দুইটা কন্ডিশনে হতে পারে, বেশি হয় কোনটা ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস, ফ্র্যাকচার ফ্র্যাকচার ল্যাটারাল কন্ডাইল অফ দ্য হিউমারাস হলে ভালগাস ডিফর্মিটি বেশি হবে, আর কিউবুলাস ভ্যালাস ডিফর্মিটি হবে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস। এই যখন কি আমাদের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস এর ক্ষেত্রেও কিউবুলাস ভালগাস ডিফর্মিটি হতে পারে সে। আর একটা কজ আমরা বললাম ফ্র্যাকচার ল্যাটারাল কন্ডাইল অফ দ্য হিউমারাস, কাজে এই দুই কন্ডিশনের ক্ষেত্রে যদি ভালগাস ডিফর্মিটি ডেভেলপ করেই যায় সেক্ষেত্রে আবার একটা অপারেশন করতে হবে। অপারেশনটা করি কি আমরা অ্যান্টিয়ার ট্রান্সপোজিশন অফ দ্য আলনার, যেহেতু টার্ডি আলনার পালসি হয়েছে, অ্যান্ড কারেক্টিভ অস্টিওটমি। আর কিউবুলাস ভ্যালাস ডিফর্মিটির ক্ষেত্রে অনলি অস্টিওটমি করলেই কারেকশন করে দিতে হয় কারণ, এবং এটা অনেক ক্ষেত্রে অপারেশন না করলেও হয়, কিন্তু ভ্যালাস ডিফর্মিটির ক্ষেত্রে গার্নস্টক ডিফর্মিটি যেটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাসের ক্ষেত্রে অহরহ হয়, খুব বেশি কমন হয়, সেক্ষেত্রে যদি কসমেটিক পারপাসে পেশেন্ট অপারেশন করতে চাই আমরা অপারেশন করবো, কিন্তু কিউবুলাস ভালগাস ডিফর্মিটির ক্ষেত্রে আমাদের টার্ডি আলনার পালসি হতে পারে, কাজে এক্ষেত্রে আমাদের অপারেশন মাস্ট। আর একটা কমপ্লিকেশন আমরা বলছি এলবো স্টিফনেস অ্যান্ড মায়োসাইটিস অসিপিটাস। এখন আমি যে কথাগুলি বললাম সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস, এটা অস্পিতে যদি থাকে আমার অস্পিতে আমাদের এই এক্সরেটা দেওয়া হবে। আমরা জানি অস্পিতে কি দেওয়া হয়, এক্সরেটা দেওয়া হয়, এক্সরে ছবি দেওয়া হবে, এলবো জয়েন্টের এক্সরে দেওয়া হবে, রেড দ্য এক্সরে, এক্সরে অফ দ্য এলবো জয়েন্ট, এখানে যদি অ্যান্ট্রোপোস্টিভ ভিউ দেওয়া থাকে অ্যান্ট্রোপোস্টিভ ভিউ, ল্যাটারাল ভিউ দেওয়া থাকে ল্যাটারাল ভিউ, সাধারণত বোধ এপি আর ল্যাটারাল দেওয়া হয়, আমরা সংক্ষেপে না লিখে অ্যান্ট্রোপোস্টিভ অ্যান্ড ল্যাটারাল দুইটা ভিউ থাকলে দুইটা ভিউর কথাই লিখবো, দুইটা ভিউ থাকলে দুইটা ভিউর কথা দিব, একটা থাকলে একটা কথা দিব। আমি চোখে দেখলেই বুঝবো এলবো জয়েন্টের বোধ অ্যান্ট্রোপোস্টিভ ভিউ দেওয়া আছে অ্যান্ড ল্যাটারাল ভিউ দেওয়া আছে কিনা, অথবা শুধু এপি ভিউ দেওয়া আছে অথবা শুধু ল্যাটারাল ভিউ দেওয়া আছে কিনা, আমি চোখে দেখলেই বুঝতে পারবো। সাধারণত দেওয়ার কথা যেটা যে অ্যান্ট্রোপোস্টিভ অ্যান্ড ল্যাটারাল বোধ ভিউ দেওয়ার কথা, যদি দেখা যায় কোনো ক্ষেত্রে আমরা যদি একটা ভিউ দেয় তাহলে আমরা খেয়াল করবো, তখন আবার মুখস্থ কথা আমরা লিখবো না যে বোধ ভিউ বা অ্যান্ট্রোপোস্টিভ ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ, আমরা কোন ভিউ দেওয়া আছে দেখে নেবো। আমরা রেগুলার বেসে পরীক্ষার সময় এরকম দু একবার করা হয়েছে যে শুধু ল্যাটারাল ভিউ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, অথবা কারণ ল্যাটারাল ভিউ দেখলেও আমরা ফ্র্যাকচার চিনতে পারবো, অ্যান্ট্রোপোস্টিভ ভিউ দেখলেও আমরা চিনতে পারবো, অ্যান্ট্রোপোস্টিভ ল্যাটারাল ভিউ বোধ ভিউ দিলে উপরে আমরা চিনতে পারবো, কাজেই আমাদের কি দেওয়া আছে সেটা আমরা দেখবো। রেড দ্য এক্সরে, আমার ডায়াগনোসিস ওখান থেকে আসবে, এরকম একটা পেশেন্ট আসলে পরে প্রেজেন্টেশন কি হবে সেক্ষেত্রে আমার ক্লিনিক্যাল ফিচার যা বললাম কমন কথাগুলি বলতেই হবে, যে এই ক্ষেত্রে ইমিডিয়েট যেটা আমরা দেখি যেটা রেডিয়াল পাসটা আমরা দেখবো এবং ক্যাপিলারি রিটার্ন দেখবো, নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটাও আমরা দেখবো। যদি এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে এরপরে আমি ট্রিটমেন্ট কি করবো সেটা যদি চাওয়া হয়, সেক্ষেত্রে আমি বলছিলাম যে অস্পিতে কখনো ক্লিন কাট ফ্র্যাকচার দেওয়া হয়, কখনো সে আনডিসপ্লেস ফ্র্যাকচার দিয়ে তোমাকে ঝামেলায় স্যাররা ফেলবে না, যেটা করবে স্যাররা যেটা দেওয়া হবে সবসময় সেটা দেওয়া হবে একটা ডিসপ্লেস ফ্র্যাকচার, মেবি টাইপ টু মানে পার্শিয়ালি ডিসপ্লেস, অথবা মেবি টাইপ থ্রি। তাহলে টাইপ টু যদি দেওয়া হয় তুমি লিখতে পারো যে
ট্রিটমেন্ট কি করবো, টাইপ টু ট্রিটমেন্ট করে লিখবা, টাইপ থ্রি যদি দেওয়া টাইপ থ্রি ট্রিটমেন্ট, টাইপ আমরা এখন ট্রিটমেন্ট কি বলেছিলাম আমরা একটু আবার আসি ওখানে। টাইপ টু ট্রিটমেন্ট আমরা ওইটাই বলি, ক্লোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়া উইথ ইমোবিলাইজেশন বাই লং আর্ম ব্যাক স্ল্যাপ বা লং আর্ম প্লাস্টার ফর 3 উইকস। এখন এখানে আমরা একটা লিখবো, ইফ ফেইলড, যদি ফেল করে, আমরা বলছিলাম ফেলিওর হতে পারে, এই ফেল পারকিউটিনিয়াস ক্রস কেওয়ার, পারকিউটিনিয়াস ক্রস কেওয়ার, ক্রস কেওয়ার, ক্রস পারকিউটিনিয়াস ক্রস কেওয়ার, এটা একটা টাইপ টুর ক্ষেত্রে লিখবো আমরা। টাইপ থ্রি যদি দেয়, সেক্ষেত্রে আমরা যদি আমরা লিখি যে মিশে ক্লোজ রিডাকশন আমরা ট্রাই করতে পারি, করে দেখতে পারি, ক্লোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়া উইথ ইমোবিলাইজেশন বাই লং আর্ম প্লাস্টার কাস্ট ফর 3 উইকস, ইফ ফেইলড পারকিউটিনিয়াস ক্রস কেওয়ার, অর আর একটা ট্রিটমেন্ট কি অপশন আছে, যেহেতু কমপ্লিটলি ডিসপ্লেস ফ্র্যাকচার, সেক্ষেত্রে ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন বাই ক্রস কেওয়ার, ওপেন করে আমরা করতে পারি, কারণ আমার যদি মনে হয় যে আমি বারবার রিডাকশন করতে যাই ঝামেলা করতে পারি বা পেশেন্ট চাচ্ছে না, সেক্ষেত্রে আমার টাইপ থ্রি ক্ষেত্রে আমার 3টা অপশনই আমার রাখতে হবে। টাইপ টুর ক্ষেত্রে 2টা অপশন, যে আমার দেখতে হবে যে আমি ছবিতে কি আছে ট্রিটমেন্ট ওই রকম, ক্লোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়া উইথ ইমোবিলাইজেশন বাই লং আর্ম প্লাস্টার কাস্ট ফর 3 উইকস একটা অপশন, আর একটা অপশন আছে মানে ডিসপ্লেস ফ্র্যাকচারের ক্ষেত্রে, টাইপ টু হোক টাইপ থ্রি হোক, সেকেন্ড অপশন যেটা যদি ফেল করে আমরা ক্লোজ রিডাকশন উইথ পারকিউটিনিয়াস ক্রস কেভার, আর কি করতে পারি আমরা ওপেন রিডাকশন উইথ ক্রস কেভার, ক্রস কেভার কেভার ওপেন রিডাকশন উইথ ক্রস কেভার আমরা দিলাম। চিকিৎসা লিখবো আমরা। এখন অসুবিধা যদি আর একটা প্রশ্ন আসে, তুমি কি ডিসপ্লেসমেন্ট কি দেখতে পাচ্ছো, আমি আমরা বলেছিলাম যে পলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে কমন ডিসপ্লেসমেন্ট যেটা হয় যে ডর্সোল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, এখানে যেটা কমন ডিসপ্লেসমেন্ট হয় পোস্টার ও মিডিয়াল ডিসপ্লেসমেন্টটা কমন ডিসপ্লেসমেন্ট, তো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হতে পারে, কমনলি পোস্টার ও মিডিয়াল ডিসপ্লেসমেন্ট হয়। পোস্টার কথাটা তো বলেই আসছি আমরা, এক্সটেনশন টাইপ ডিস্টাল ফ্র্যাগমেন্টটা কি পোস্টারলি ডিসপ্লেসড হয়, অ্যান্টেরিয়রলি খুব কম হয়, এটা ফ্লেকশন টাইপ, অ্যান্টেরিয়র ডিসপ্লেস হলে আমরা সেটাকে বলি ফ্লেকশন টাইপ, কাজেই এখানে পোস্টার ডিসপ্লেসমেন্ট তো কমনই। এই এক্সরেতে তুমি কি ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছ, তুমি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ অল্প সময়, তুমি এক্সরেতে যদি খোঁজাখুঁজি করো বাবা এই এইটাই পাওয়া যাবে, পোস্টার পোস্টার মিডিয়াল ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে, কমন ডিসপ্লেসমেন্ট কিন্তু ডিসপ্লেসমেন্ট যেটা আমি এক্সরেতে দেখতে পাচ্ছি। আর এক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা বলে ফেলছি, এখন কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশন একটু আগে আমরা বলছি, আর্লি কমপ্লিকেশন লেট কমপ্লিকেশন কি হতে পারে, আর্লি কমপ্লিকেশন কি হতে পারে, আর্লি কমপ্লিকেশন হতে পারে ভাস্কুলার ইঞ্জুরি, ব্রাকিওলেটারাল ইঞ্জুরি, কম্পার্টমেন্ট সিন্ড্রোম, নার্ভ ইঞ্জুরি হতে পারে, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ ইঞ্জুরি হতে পারে, আর লেট কমপ্লিকেশনের মধ্যে ম্যালুনিয়ন, কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, ম্যালুনিয়ন হয়ে কিউবিটাস ভালগাস ডিফর্মিটি হতে পারে, আর কি হতে পারে এলবো স্টিফনেস অ্যান্ড মায়োসাইটিস অসিপ্রিকান্স। আমার মনে হয় সিপ্রিকন্ডাল প্র্যাকসে যতটুকু পড়ানো হয়েছে তোমাদের এমবিবিএস লেভেলে, তোমাদের এর বেশি কিছু আর দরকার হবে না, তোমরা পারবা, একটু পড়তে হবে বলছি মনে করে, মানে মোটামুটি রিটেন বক্সের কোশ্চেন ভাইবা বোর্ডে যেটা থাকে আর অসপি এটা সামাল দেওয়া যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য, নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে আবার থাকবো, ধন্যবাদ সবাইকে।